আজকে আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তো এই ব্লাউজ ছাড়া শাড়ি পর অথবা শাড়ি ছাড়াই ব্লাউজ পর, তাতে আমার কি? তবে কান খুলে শুনে রাখ, মানুষের পোশাকই প্রমাণ করে সে কতটা ভদ্র নাকি জবড়ির নর্তকী। এইখানে আরেকটা কথা আছে, কোন মেয়ে জনসম্মুখে পাহাড় পর্বত ঝাঁকিয়ে নিতম্বটা বাঁকিয়ে যদি অশ্লীলতার ভাইরাস ছড়ায়, কে ঠেকাবে আগামী প্রজন্ম যদি এদের দেখে নগ্নতায় জড়াই? একদম ঠিক কথা। কিন্তু এই ব্লাউজ বিহীন শাড়ি পরার আইডিয়াটা এলো কোথা থেকে? এটার আইডিয়া আমার এসেছে, আমি আমার দাদুকে দেখেছি। আই এম তো অবাক। কিন্তু তোর দাদু তো কোনোদিন ল্যাংটা হয়ে এভাবে রাস্তায় আসেনি, তুই এসেছিস কেন? জানি না, কিন্তু আমি জানি। কি? এগুলো হচ্ছে ভবিষ্যতের সানি লিওন এবং মিয়া খলিফা, তাই তো চাই পোশাকের স্বাধীনতা। এদের ব্যাকগ্রাউন্ড সার্চ করলে পাওয়া যেতে পারে জুবরিতে যাওয়া আসার কথা। সঠিক বলেছেন, এই ভাইটা তিনি পড়েছেন এবং এটা খুবই নরমাল একটা বিষয়। পোশাকের স্বাধীনতা চাও মেয়েদের নিয়ে, তার আগে চলুন চ্যানেলের ইন্ট্রো আসি দিয়ে, সো দেখতে থাকুন এন্ড এনজয় করুন। এদের শুধু পেটালেই হবে না, যারা পোশাকের স্বাধীনতা চাই তাদের সকাল বিকাল এই থেরাপি দেয়া হোক। আমরা আসলে আমাদের পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য এখানে দাঁড়িয়েছি। এটা যে আসলে কি জিনিস আল্লাহ মাবুদি ভালো জানে, কারণ এর কপালে টিপ, কানে ফুল এবং পরনে পাঞ্জাবি রয়েছে। আদালত মানুষের পোশাকের অধিকার সংকুচিত করছে। ওরে নাই সুগির মাইয়ে, তোরে পোশাক পরতে কইছে কিডা, তুই পোশাক ছাড়া আন্দোলন করে বেড়াই কি দিমানা রে কিডা? আমি তো এটাই চাই। এবারে আন্দোলন করা মেয়েদের নিয়ে একটা কবিতা আবৃত্তি করতে চাই। সত্যি অবশ্যই সত্যি, ঝটপট ভিডিওতে একটি লাইক দিন, আমি চটপট কবিতা আবৃত্তি করা শুরু করে দেই। ঠিক আছে। কবিতার নাম এই আমি কি দেখলাম, আধুনিকতা মানে খোলামেলা নয়, ভদ্র মার্জিত পোশাকের সাজ, কিছু নষ্টা নারীরা নোংরামি করতে রাস্তায় নেমেছে আজ, দেখে লজ্জায় মরে গেলাম, হাই হাই এইটা আমি কি দেখলাম, ব্লাউজ ছাড়া শাড়ি পরে বেরিয়ে রেখেছে অঙ্গ, এরা সমাজের ক্যান্সার যেন নর্দমার কীট পতঙ্গ, মনে হয় আদিম যুগে ফিরে এলাম, এইটা আমি কি দেখলাম, এই নষ্টা মাইকে দেখি আমার তো খাড়াই যায় খাড়াই যায়। কিন্তু শেফুদা কি খাড়াই যায়? ওরে ভাই এই বয়সে আর কি খাড়াবে, আমার গায়ের পশম খাড়াই যায়। যাক তাও ভালো, আমি তো ভাবলাম কি না কি। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, এত ডিটেইলস বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। নারী তুমি বড়ই মূর্খ, নগ্ন হতে চাও, এই সভ্য সমাজে তোমার জন্য নয়, পশুদের সঙ্গে বনে চলে যাও। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানাতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালোবেসে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজাতে পারেন। ঠিক আছে ঠিক আছে, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, তাহলে আমি যাই। কাল আসতে পারবো কিনা জানি না, তবে ফিরে আসবো খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।